পদ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালাচাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি, এই বীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, জনতার ভোটে কিবা ভোট লুটে, দুই তরিকা দুইটা তরিকা আছে, জনতার ভোটে অথবা ভোট লুটে ক্ষমতা যাওয়ার কয় তরিকা, কয় তরিকা, কয় তরিকা, কয় তরিকা, জনতার ভোটে কিবা ভোট লুটে, এটা দেখার আমাদের বিষয় না, জনতার ভোটে কিবা ভোট লোটে যেই যা ক্ষমতায়, নষ্ট নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায়ের লঙ্ঘন পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে থাকবে কি থাকবে না বলে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, পারে না, দল বদলানো জায়েজ আছে না, রাজনীতিতে নিয়ম আছে না, এই ঘটনা ঘটতেছে না, আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, আওয়াজ দেন না কেন, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, এখন তো আর চিন্তা কিছু নাই, ব্যালেন্স হয়েছে, সমান সমান হয়ে গেছে না। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, এই যে হতে পারে যেতে পারে 10 বছর আগে লেখা, আজকে লেখা না, আপনারা হিসাব মিলাবেন, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালাচাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি, এই বীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, জনতার ভোটে কিবা ভোট লুটে, দুই তরিকা দুইটা তরিকা আছে, জনতার ভোটে অথবা ভোট লুটে ক্ষমতা যাওয়ার কয় তরিকা, কয় তরিকা, কয় তরিকা, কয় তরিকা, জনতার ভোটে কিবা ভোট লোটে, এটা দেখার আমাদের বিষয় না, জনতার ভোটে কিবা ভোট লোটে যেই যা ক্ষমতায়, নষ্ট নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে আমার শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে, ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে, ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে, জাতীয় পর্যায়ে ইসলামের পরিচয়ে, মুসলমানত্বের পরিচয়ে, দেশপ্রেমিক দেশপ্রেমের পরিচয়ে জাতিকে ঐক্যবদ্ধ করা, জাতিকে সুন্দর প্রজন্ম উপহার দেওয়া ওলামায়ে কেরাম এবং মাদ্রাসাগুলোর চিন্তা এবং চেষ্টা, ঠিক কিনা জোরে বলেন।
ঠিক না জোরে বলেন এই যে হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশী এই সংগীতটি এই বাক্যটি আজকের এই একটা মাদ্রাসার মাহফিলের মঞ্চ থেকে একজন আলেম কবির মুখ থেকে তো আসছে নাকি সুন্দর কথা না হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশী কথা সুন্দর কিনা বলেন কথা ঠিক কিনা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা কিনা বলেন শান্তি বজায় রাখার কথা কিনা বলেন এত সুন্দর কথা যে বলেছি আপনারা যে শুনেছেন আপনাদের কোনো টেনশন নাই দুশ্চিন্তা কিছু নাই এটা কোনো পত্রিকা আসবে না কথা বুঝছেন নি যে ঢাকার মাদ্রাসাতুল আজহার নাকি আল আজহার মাদ্রাসা হ্যাঁ এই মাদ্রাসার মাহফিল থেকে উলামায়ে কেরামের মঞ্চ থেকে বলা হয়েছে হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি এই কথা আসবে না আসবে না এটা মিডিয়া যে মিডিয়ার কুকর্ম মিডিয়ার কারসাজি ঠিক কিনা ঠিক কিনা